দেশে যিনি বিদায় নিয়েছেন, সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল 850 বছর আগে। তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল, ইনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার আসামি। সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিঘির এই ময়দান থেকে, সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি, যেহেতু 108 জনই আমরা, সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে। এই মুহূর্তে 1628টা চেয়ার বাংলাদেশে আছে, সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই। দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না, এদেশে অতি শীঘ্র আল্লাহর দিন কোরআনে কারিম কায়েম হবে ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে, আধা ঘন্টা মতো আগে। আমার বাচ্চাটাও এখনো আইসিইউতে ভর্তি, আমি নিজেও ভর্তি ছিলাম, আমার স্যালাইন চলছিল, জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে। আমার শরীরের অবস্থা যে 8-9 দিন আমি পড়ে আছি হাসপাতালে। সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল। আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে। এ ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি, শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহ। 3 বছর আমি জেলখানায় ছিলাম, তার সাথে দেখা হয়েছিল, দোয়া চেয়েছি হুজুরের কাছে, বের হয়ে তো আর দেখতে পারলাম না। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ যেন তাকে দান করে। মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য, ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না। একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, দল মত নির্বিশেষে বিশ্বনবীরে সিরাত শোনার জন্য যারা এ ময়দানে লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই, তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তৌফিক দান করে। খুব অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, এখনও কথা স্বাভাবিক হচ্ছে না, ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না, আমিও পারি না, আপনারা ছাড়ছেন না, আল্লাহু আকবার সেরকম হয়ে গেছে। তারপরও দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো, হেদায়েতমূলক কথাগুলো বলার তৌফিক দেন। আমিন। চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে, কোরআন এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয়। কেউ যদি নবীর মিলাদ নিয়ে, নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে, নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে, এ লোকটা মাস্ট বি জাহান্নামে যাবে। প্রমাণ নবীর আপন চাচা আবু তালেব, আবু লাহাব, তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি, দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না, এই জন্য দুইজন চাচাই জাহান্নামে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরও দুইজন চাচা, তারা জন্মে খুশি ছিল, হযরত আমির হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে এই দুইজন, তারা শুধু মিলাদে শুধু জন্মে খুশি না, নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিলেন, তার প্রমাণ হযরত আব্বাস জানিয়েছেন। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রদিত বিল্লাহি রব্বা ওয়া বিলইসলামি দীনা ওয়া বিলইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলান মান যাকাতু আমাল ঈমান, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী জানিয়েছেন কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়, পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে, মানুষের যে ঈমান আছে এরও একটা স্বাদ আছে, এ স্বাদ যদি কেউ পেতে চায় সে যেন আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে। এটার বাস্তবতা শহীদ মীর কাসেম আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি, উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন,
এই জন্য ফাঁসি হওয়ার 3 ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমাকে 1 ঘন্টা আগে আপনারা ডেকে দেবেন। কারারক্ষী কত বুদ্ধির ভাই, আমাকে বলছিল আমির হামজা ভাই, আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল। 3 ঘন্টা দেওয়ার পরে ফাঁসি, সে 2 ঘন্টা ঘুমাচ্ছে, ঘুমায় কি করে? আমি বললাম ঘুমিয়েছে কি করে, আমি বুঝেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা। অবশ্যই যারা একথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর উপরে টিকে থাকতে পারে, অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করে। ফেরেশতারা এসে কানের কাছে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার জেল খাটতেছে, আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে, কোনো চিন্তা করবেন না, এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে। আমার মনে হয় ফেরেশতারা মীর কাসেম আলীর কানের কাছে কথা বলার কারণেই তার 2 ঘন্টা ঘুম এসেছিল, তাছাড়া ঘুম আসা সম্ভব না। আমি যা বলছি এটা তো বাস্তব, সেই 1500 বছর আগের না, 500-600 বছর আগের ঘটনা। সুতরাং বাস্তবতা এটাই, শুধু মিলাদ নিয়ে, শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না, এই সিরাতুন নবী, নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হযরত আব্বাস হযরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটাই চাই। কোরআনে কারিমের সূরা আরাফের একটা আয়াত পড়েছি, 96 নম্বর আয়াত। দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলাবান্না হালাল কোরআমানু ওয়াত্তাকা, জনপদের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি, এরপরে তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম, সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিলাম, অবশ্যই আমি নিজে খুলে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখবো না, সব খুলে দেব। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা আমার রসুলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফাখযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম। আয়াতের বাংলা অর্থ এটা ছিল, শিক্ষা কি? এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই। জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগের একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে, বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ চাইত যে দেশে ইসলাম কায়েম হোক, কিন্তু 5 তারিখের পরে 1 মাস 7 দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি, আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি, এই দেশে এখন 100 জনের 78 জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক, বাকি আর যা আছে 22 জন, খুব বেশি না। দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না, এ দেশে অতি শীঘ্র আল্লাহর দিন কোরআনে কারিম কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই, কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পর থেকে তারা অনেক উচ্চ বাচ্য করছে। আপনি কি করেছেন বলেন তো? সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন, 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল, তার কথা বললে তারা বলবে 108 জন, এরা বাকি আছে কয়জন? আপনি লাফান, হাতে এখনো থালা পাননি, এরপরেই 5 তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন, থালা পেলে কি করবেন বোঝা যাচ্ছে না? আমরা সময় দিতে চাই যৌক্তিক, অনেক কিয়ামত পর্যন্ত থাক আমরা এটা চাই না, কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে। বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে, দেখো আমার কিন্তু পতি চাই। দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন তো, আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেনি। শাশুড়ি এসে বলছে, বৌমা কি করছো আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে, মা একটু সময় দে। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই।
ঠিক আছে সময় দাও। স্বামী আবার এসে বলছে, বউ আমার কিন্তু বেবি চাই। বউ মুখ তুলে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? আমার এখনো কিছুই হয়নি, আমার এখনো কিচ্ছু হয়নি, এখনো 10 মাস 10 দিন সময় দেবে, কাজ কর্ম হবে, তারপরে তো কারো বেবি, কারো ভাতিজা, কারো নাতি পুতি। আপনি কেবল কয়দিন গেছে, 15.5 বছরের সংসার বের করতে, ফেলে দিতে সময় লাগবে না? এখনো হাজারো জায়গায় জালেমদের দোসররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে। সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিঘির এই ময়দান থেকে, সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি, যেহেতু 108 জনই আমরা, সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে। এই মুহূর্তে 1628টা চেয়ার বাংলাদেশে আছে, সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই, নয়তো এরা মাঝে মাঝেই নতুন নতুন ইস্যু বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে। জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না, আমাকে বিনা কারণে আপনি 3 বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন, তাও ফাঁসির কনডেম সেলের ভেতরে, আয়না ঘরে রেখেছিলেন, অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। নির্দোষ মানুষকে এভাবে 3টা বছর কষ্ট দিলেন, আমি চাই যারা এর সাথে টপ টু বটম জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো 3 বছর জেল খাটাতে। ব্যারিস্টার আরমানকে 8 বছর গুম রেখেছিলেন, ওর জন্য আরো আপনি 8 বছর আয়না ঘরে থাকবেন। 8 আর 3 কত হয়? 11 বছর থাকেন, এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবেন, খালি চট করে ঢুকে পড়বেন মানে? আপনি আসেন, 11 বছর হিসাব করে আসবেন। ব্যারিস্টার আরমান, আমান আজমির 8 বছর আর আমির হামজার 3 বছর, এই কথা বলেন না কেন? আমরা বেশি চাই না, যতটুকু করেছেন অতটুকু করবো। জেলখানায় আমার এগেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি না। আপনি কেন এত কষ্ট দিলেন? আর যা খাওয়াইয়েছেন মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিব, এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে, কিছু কথা বললে আমি আর হুঁশ পাই না। ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে, এগুলো বের করা লাগবে, স্বাভাবিক হতে সময় লাগবে। আপনি যা করেছেন, শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না, এই টপ টু বটন যারাই জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম, সোরা সোরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর প্রথম অংশে আছে। বাংলাদেশে এখন প্রায় 66টা তাফসির পাওয়া যাচ্ছে, যে কোনো তাফসির দেখবেন এই কথা লেখা আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। সুতরাং এদেশে যিনি বিদায় নিয়েছেন, সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল 850 বছর আগে, তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল, ইনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার আসামি। ইয়াজলিমুন আন-নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুন আল-মুসলিমুনা, না যে শুধু মুসলমানকে অত্যাচার করেছেন, না আজ আমরা যা দেখতে পাচ্ছি গোপন ষড়যন্ত্রে, আমি আশা করব আপনারা থামবে, এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে, এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে, আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখেরাতটাও শেষ, এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি। আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি, এই জন্য আসেন ফিরে, এখনো সময় আছে। গত কয়েকদিন আগে দিনাজপুরে 10 জন মানুষ মুসলমান হয়েছে, তার আগে 2 জন হয়েছে চুয়াডাঙ্গা, এর আগে 1 জন হয়েছে গাইবান্ধায়। দেখতে যা পাচ্ছি 78% থাকবে না, 100 ভাগের 100 ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে ইনশাআল্লাহ। একটু সময় দিন ভাই, ওয়ালাকিন কাদ্দাবু আয়াতের তাফসির পড়তে গিয়ে আজকে দেখছিলাম ইবনে কাসিরে, তিনি বলেন নবী এবং রাসূলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন
আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে না, বাস্তবে আয়াত এই 1400-2024 সালে আল্লাহ নাজিল করেছে। ওলাকিন কাযাবু, যারা মিথ্যা মনে করেছে রসুল আর নবীদেরকে। এখন নবী আর রসুল নেই, নবী রসুলের উত্তরাধিকারী নায়েবে রসুল ওলামা ইকরাম আছে, এক কথা বলে না কেন? সুতরাং এদেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ যারা কোরআন হাদিসের উপরে পাণ্ডিত্য, এ মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছে। আমি ইঙ্গিত দিলাম শুধু, আপনারা সাবধান থাকবেন। ফাখজনাহুম বিমা কানু ইয়াকসিবুন, নয়তো আল্লাহ আযাব যখন আসবে এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে, সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না। সূরা আরাফের 100 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন, আওয়ালাম ইয়াহদি লিল্লাযীনা ইয়ারিসুনাল আরদা। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি, এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে যে আমি একটা প্রতিষ্ঠা দিলাম, জমিনের উত্তরাধিকারী বানালাম, এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয়, এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি? বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে, বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয়। সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া। মান মাতা ওয়ালাম ইয়াখজু, যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দীন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক, মাতা ওয়ালা সহবাতি মেনার নিফাক, সে লোকটা মোনাফিক হয়ে মরবে। আমরা কি মোনাফিক হয়ে মরতে চাই? সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয়, আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করি, বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিউল আওয়ালের আসল শিক্ষা যেন এটা হয়। আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডামই চিন্তা আসতেছে, আমি শেষ করে দিলাম। আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে, সেই বিকাল 4:30 সময়, আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না। বললাম এসার পরে তুলে দিলে রাত 10টা পর্যন্ত কথা বলে চলে যেতাম, বিমানে টিকিট কাটা আছে, জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি, আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখো, লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে, বিশ্ব নবীর আদর্শ ধারণ করার জন্য, শোনার জন্য যাদের এত আগ্রহ, এদেরকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। সারাটা জীবন যে অপরাধ করেছি, অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও। জালেমদেরকে বিদায় দিয়ে আল্লাহ তাআলা মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছ, এ নিয়ামতটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও। এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে। জীবনে 53 বছরে, আমার তো 33 বছর, 53 বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছে, আমরা দেখেছি, কারো বাবা চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো চাচা চালিয়েছে, কারো বুবু চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে। কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই। জীবনের বড় আশা কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা তুমি চরম চোখে দেখার সুযোগ করে দাও আল্লাহ তাআলা। বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে মিনি জান্নাত, এই দেশটাকে তুমি বানিয়ে দাও। এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল, আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ ভাই রায়হান ইয়ামিন সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ
যত আলেম ওলামা, যত বুজুর্গ মানুষেরা এদেশ থেকে মাটির নিচে আছে, ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। আমি নিজে সহ যারা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো। আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে, বাসা মরা তো তোমার হাতে, আল্লাহ মেহেরবানি করে তার জীবনটা ভিক্ষা দাও। আমার তিনটা মেয়ে তুমি দিয়েছো, আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না। আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে, মোসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও। এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও। ইসলামী ছাত্রী সংস্থাকেও তুমি কবুল করো। কখন কার মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি।